জঞ্জাল সাফাই হচ্ছে না দীর্ঘদিন ধরে, রাস্তাতেই নোংরা আবর্জনা ফেলে তার জন্য প্রতিবাদ জানালেন এলাকার বাসিন্দারা। হুগলির চুঁচড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন নর্দমা পরিষ্কার হয় না বলে অভিযোগ পৌর নাগরিকদের। অভিযোগ, ডাস্টবিনও পরিষ্কার হয় না। বাসিন্দারা জানাচ্ছেন গন্ধে টেকা দেয়, মশা মাছির উৎপাত, ছোট ছোট বাচ্চাদের নিয়ে থাকতে অসুবিধা হচ্ছে। পৌরসভার প্রতিনিধিদের জানালেও কোনো সুরাহা হয়নি, তার জন্যই রাস্তার উপরে জঞ্জাল ফেলে প্রতিবাদ করলেন স্থানীয় নাগরিকরা। জঞ্জাল সাফাইয়ের দায়িত্বে থাকা সুপারভাইজারদের ঘিরে বিক্ষোভ চলতে থাকে। খবর পেয়ে পুরসভার সাফাই বিভাগের কোঅর্ডিনেটর পার্থ সাহা তিনি ঘটনাস্থলে আসেন। বাসিন্দাদের অভিযোগও মেনে নেন তিনি। দীর্ঘদিন ধরে ডাস্টবিন নর্দমা পরিষ্কার হয়নি, এমনটাই অভিযোগ। এলাকাবাসীর দাবি মতো 2টি পাকা ডাস্টবিন তৈরি করে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। নিজেই সাফাই কর্মীদের ডেকে রাস্তার জঞ্জাল সাফাই করার ব্যবস্থা করেন। অনেকবার জানিয়েও কাজ হয়নি, রাস্তায় জঞ্জাল ফেলে প্রতিবাদ করতেই কাজ হলো, তাই খুশি 8 নম্বর ওয়ার্ডের পাংখাটুলি এলাকার বাসিন্দারা। তাদেরকে তো বলা হচ্ছে প্রায় ফোন করে বলি যে ডাস্টবিনটা পরিষ্কার করার ব্যবস্থা করুন, ভেঙে আছে, এটা করছে না। ওইদিকে ডাস্টবিনটা ভেঙে পড়ে আছে, ড্রেনটা আছে, পুরো জাম হয়ে আছে, কেউ গুরুত্ব করে না, কেউ প্রায় প্রায় বলি কেউ গুরুত্ব করে না। দেখুন পুরসভা কোনো কিছু করে না, এই এই ওয়ার্ডে কিছু করেই না, আমাদের ওইখান থেকে এই অবধি কোনো কাজ হয় না। নেগলিজেন্সি একদম, আমি যা দেখছি এই জায়গাটার কোনো কাজই হয়নি। এটা আমাদের আমার ফল্ট বলতে পারেন, যেহেতু আমি এই দপ্তরের প্রধান, আমার ফল, আমি কারোর কোনো দায়ী করবো না। এখন এই মুহূর্তে ও তো গাড়ি আসছে, লোবার দেওয়া আসছে, এটা পরিষ্কার করে দেবে। এখানে এদের আমি ডিমান্ড হচ্ছে, একটা ডাস্টবিন ভেঙে গেছে, ডাস্টবিনের মাপটা আমি আজকে নিয়ে নিই, নিয়ে কাল থেকে যাতে ডাস্টবিনটা আরম্ভ হয়ে যায় সেটার ব্যবস্থা করবো। ওরা আশা করছি এরপরে আর এরকম জিনিস হবে না। নর্দমাগুলো বলছে পরিষ্কার, হ্যাঁ আমি দেখলাম তো, আমাকে দেখালো তো, দীর্ঘদিন এদিককার এদিকে বোধ হয় কোনো লোকই পাঠায়নি।